শুরু করলাম সবাইকে আজকের ব্লগে সকালকার নাস্তা হবে কি খাসির লোম অনেক থাকে, চর্বি দিয়ে যে আলু রান্না করলাম, ভাত হয়ে গেছে, সবকিছু হবে, পরোটা সবকিছু, ভাত রুটি পরোটা সবই। সকালে কি আমদানি কয় খুব বড় বড় আর একটা সব এক সাইজের আমগুলো আম রূপালী এখন খালি পাকা আম আনবে আব্বু। এই দেখেন সবগুলো একই সাইজের আম। আরে আমগুলো আম রূপালী সকালে আম ছিল, এত আম আনতেছেন এডা আম খাবে দেখি, এত আম এডা আম রূপালী এডা সাইজটা বড় সুন্দর না মিষ্টি বলি কত আম। আজকে আম্মু হচ্ছে খাসির পায়া রান্না করছে, এই দেখেন চারটা পাই তো ছিল না আম্মু। হচ্ছে পরোটা, তো পরোটা দিয়ে খাসির পায়া খেতে কেমন লাগে আজকে এই প্রথম খাইছেন এটা? হ্যাঁ খাইছি, একটু খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। মজা তো। এটা কি জানো, এটা হচ্ছে তোমার হচ্ছে চর্বি দিয়ে আলু ঘাটি, একে বলে আলু ঘাটি। ওই দাওয়াত বাড়িতে যেটা ওইটা আম্মু হচ্ছে আলু দিয়ে করছে, ওরা কি আলু দিয়ে করে না ডাল দিয়ে করে? ডাল দিয়েও করে, ও আলু ডাল দুইটা দিয়েই করে। এই নাও একটু খাও, খাও তুমি একটু। মজা হয়েছে রান্নাটা আম্মুর, এই বিখ্যাত চর্বি দিয়ে আলু দিয়ে এটা একটু খায় দেখি। আলু ঘাটি, আলু ঘাটি, বগুড়ার আলু আলু ঘাটি। আরে মজা হয়েছে, আরে মজা হয়েছে, কি জিনিস এটা। খাসির সবকিছু যেখানে দিবেন সেখানেই মজা, ইলিশ মাছ। দেখো খুব মজা। আজকে হচ্ছে পেয়ারা মাখাই খাবো, পেয়ারা নিয়ে আসছে কয়দিন, দুই দিন হয়ে গেছে খাই নাই, আব্বু দিয়ে গেছিল কিনা। পেয়ারা কুচি কুচি করে কাইটা তেঁতুল দিয়ে মাখাই খাই না কতদিন, আজকে পাইছি খায় নি। কালকে পেয়ারা আনার পর থেকে ভাবতেছিলাম এমনি মাখাই খাবো, এক একটা এক এক সাইজের হয়ে গেল কাটা, ছোট বড় সব আজকে দেখো আকাশে কিন্তু সেই রকম কোনো মেঘ নাই, দেখছো একদম নীল আকাশ, পরিষ্কার গরম বাতাস আছে হালকা, সুন্দর আবহাওয়া। তেঁতুল দিয়েও খাইছো তোমার ভ্যানের উপরে যারা বিক্রি করা ওরা এমনি মাখায়, পুরো পেয়ারার সাথে মাখায় দেখি মজা হয়েছে খুব। আজকে আম্মু হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করছে, এই যে পাঙ্গাস মাছের ভুনা হয়েছে না, এটা শুধু পেঁয়াজ দিয়ে রান্না হয়েছে। এখন আমরা এমনি সাদা সেটা খাবার খাচ্ছি, একদম গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস খাইতে খাইতে আমরা ই হয়ে গেছি, একদিন মাছ খাবো। মাশাআল্লাহ দেখেন পুঁই শাকে কত, মানে পুঁই গাছটা কত বড় হয়েছে, একদম চালের উপর উঠে গেছে, ওই দেখেন উপরে উপরে দুইটা আগা উঠে গেছে। এগুলো এখন এই ডগাগুলো বড় হইলে এগুলাই খাওয়া যাবে, আবার অনেকগুলো করে ডগা বের হয়েছে।
গুলো রান্না করা যাবে আর কয়েকদিন গেলে এটা ছড়াই যাবে বড় হয়ে গেলে রান্না করা যাবে আর এই পাতাগুলো দেখেন কত বড় হইছে মাশাআল্লাহ এই দেখেন একটা ডাটা গ্রিন কালার আর একটা হচ্ছে এই কালার এই জায়গায় কয়েকটা গাছ তো এক একটা ডাটা এক এক কালার হইছে সবুজ লাল এই অনেক সুন্দর হইছে আর এদিকে যে কুমড়া গাছটাও হচ্ছে এই তো দুপুরের ভাত খাবো এখন আজকে অনেক দেরি করে আসছে আমি তোমার জন্য ওয়েট করতে করতে আমার ক্ষুধা লেগে গেছে হাঁটতে বের হলাম এত সুন্দর ওয়েদার মনে হচ্ছে রাতে বৃষ্টি হবে বাইরে বৃষ্টি হইতাছে আর আম্মু হচ্ছে বাদাম নিয়ে বসছে ভালো লাগতেছে না বৃষ্টির ভেতরে বৃষ্টির আওয়াজ হচ্ছে এদিক থেকে আর আম্মু এদিকে হচ্ছে বাদাম খাচ্ছে বিয়ার বাড়ির বাদাম বিয়ার সুন্দর লাগছে বিয়ার বাদাম হেভি স্বাদ লাগছে হ্যাঁ বিয়ার হাতে লাগানো বাদাম বলে আমার ছোট মামার হাতে লাগানো এই বাদাম এটা ভাজবো আর এই বৃষ্টি ওয়েদারে তো এটা একদম বেস্ট একটা খাবার এই দেখেন সুন্দর করে মাখায় রেখে দিয়েছি প্রায় 30 মিনিটের মতো হয়ে গেছে তো আমি এখন হচ্ছে কড়াইতে ভেজে নিব বৃষ্টির যে কত পরিমাণে আওয়াজ হচ্ছে অনেক ভালো বৃষ্টি হচ্ছে বাইরে আমাদের রাতের ভাত হচ্ছে এখন এটা আমি হচ্ছে ভেজে নিব আমি একা একাই ক্যামেরা ধরছি দেখলাম একটা একটা করে ভেজে দেয় এই দেখেন অর্ধেকটা ভাজা হয়ে গেছে এখন অর্ধেকটা আগে খাবো তারপরে পরে ভাজবো তারপরে খাবো আম্মু হচ্ছে আজকে সেমাই রান্না করতেছে ঈদের সেমাই বেশি হয়েছে নাকি সেমাই রান্না করা হবে আর এখানে বাদাম নিছে বাদাম দিয়ে রান্না করা যায় হ্যাঁ বাদাম এতে ওই বাদাম এখন বাদ দেবো দিয়ে যে ভাজা বাদাম আছে এটা ছাড়াবো ও ভাজা বাদাম দিলে ভালো হয় যে ভাজা বাদাম দিবে তাহলে এটা বাস ভাজা লাগবে না আর এখানে সেমাই রান্না করতে যা যা লাগবে সব আম্মু আগেই নিয়ে নিছে এরকম নিতে হবে বাদাম পাতলা করে রান্না হবে নাকি আম্মু পাতলা পাতলা করে বেশি মজা লাগে 2 কেজি দুধ দিয়ে 1 প্যাকেট সেমাই রান্না করবো কুলসুম সেমাই তো এমনি 2 কেজি দুধই লাগে 2 কেজি দুধ দিয়ে রান্না করলে একদম কোনো পানি লাগবে না আর এটা কিন্তু একদম খাঁটি গায়ের দুধ হচ্ছে দুধের ভেতরে আবার গুঁড়া দুধ দিছে যেন টেস্ট লাগে না ভালো করার জন্য আরো বেশি ভালো লাগে অনেকক্ষণ জ্বালানোর পর এখন হচ্ছে সেমাইটা দিয়ে দেওয়া হবে আগে যে এগুলো দেব আগে মশলা দিতে হবে এগুলো মশলা দেব লবণ দেব চিনি দেব হ্যাঁ সব আগে দিয়ে তারপরে হচ্ছে সেমাইটা দিতে হয় আমার জামাই চলে এসেছে তারপর আমি এখন চিনি দিয়ে দেব লবণও দিয়েছি আপনারা দেখেন না লবণ কি অল্প দিছে হ্যাঁ অল্প অল্প দিতে হয় মিষ্টি খাবারের ভিতরে লবণ লবণ হ্যাঁ লবণ সামান্য দেয়াই লাগে এখন হচ্ছে সেমাই দিয়ে দেওয়া হবে এখন সেমাই দিয়ে দেবো একবার উতলা গিয়েছে সাইডে সাইডে লাগিয়ে গেছে আমি যে নামাই না এই যে কিসমিস কি নামানোর পরে দিব হ্যাঁ নামানোর পরে দেব সেটা দেব এই দেখেন আমাদের পুঁই শাক কত বড় হয়ে গেছে জানলাই উঠে গেছে মানে এই যে চালের উপরে উঠে গেছে রান্না করে চালের উপরে আর পাতা এক একটা পাতা কি বড় দেখছেন একদম পান পাতার মতো কি লম্বা লম্বা এক একটা এক এক কালার হয়েছে এই ইয়ে এটা হয়েছে সবুজ কালার একটা হয়েছে লাল কালার এক এক ডগা এক এক কালার যাই হোক আর কয়েকদিন পরেই আমরা খেতে পারবো আজকে দুপুরে হচ্ছে খাসির মাংস রান্না করবে আম্মু খাসির মাংস ভিজাই রাখছে আগে একদম ঠান্ডা পানি
কিছু পিস আবার একদম বড় বড় আছে এগুলো একটু ছোট করে কাটা দেই তেল কত বড় বড় দেখেন খাসির তেল কত মাংসের থেকে তো তেলই বেশি খাসির মানুষের তেল এখন তো দেখি গরু ছাগলের তেল হয়ে গেছে এই তো মাংস রান্নার জন্য আমি এখন মশলা করছি বাটা শিলটায় জিরা পেঁয়াজ রসুন বাটবো তারপর আদা বাটা আসবে কাকে কি রান্না করছে কি মাছ রুই মাছ আর কিসের ডাল এটা মটর আরে মাছের ডিম ভাজি হবে বা তে একবার সব মাছ মানে সব মাছের রেসিপি আজকে আছে আরেক ধোয়া দিলেই হবে খাসির মাংস তো একটু লোম বেশি থাকে তো এই সমস্যা এদিকে মাহি আবার দেখেন অ্যালোভেরা গাছ লাগাইছিল অ্যালোভেরা গাছ কিন্তু বৃষ্টির পানি পাওয়ার পরে অনেক সতেজ হয়ে গেছে এই অ্যালোভেরা মুখে মাখে মাহি অ্যালোভেরা একটা দুইটা তিনটা গাছ এই এখানে বোতল কেটে একটা লাগাইছে ঠিক আছে মাহি খুব গাছ গাছালি লাগাই এটা খুব ভালো লাগে আমার ডালিম গাছে ভালোই হয়েছে না দাদি প্রথমবার একটা একটা হয়েছিল এবার অনেক আইছে তোমার কাছে ডালিম দেখো ডালিম ধরা দিতেছে কি সুন্দর ধরা দিতেছে এবারই বেশি আইছে এবার বেশি সেটা তো বলছে এবার বেশি আইছে ওই আস্তে আস্তে হবে এরপরের বার দেখবা যে আরো হবে আবার ওদিক দিয়ে তো পয়চা যাইতেছে এই দেখো কিছু কিছু পয়চা গেছে ঠিক না এই এটা মনে হয় পাকা না পাকা না ওটা কেবল অল্প দিনের জিনিস কি জানো আমি কিছু বুঝি জিনিসরা কি করে এই কি চাল এই জায়গায় আলু চাল ভালোই সাদা আছে চালটা কিন্তু ধান আছে চালের ভিতরে একটু ই ঝাড়া লাগবে পরিষ্কার করলে গেলাম দাদি তরকারিটা একদম কড়াই চামচ প্রেশার কুকারেই এখানে কষা নেব প্রেশার কুকারে কষাই নেব হ্যাঁ প্রেশারে কষাই পাঠা পানি দিয়ে এটার ভিতরে স্টিম দেওয়া শুরু হবে সব প্যাকের ভিতরে সব আলু ডাল সবকিছু এটাই হয় তাছাড়া আর কিছু হয় না আশেপাশে একটু ঘুরতে বের হইলাম ননদের কাছে যাচ্ছি সানিম দেখো সানিম হচ্ছে ছাগলের সাথে বসে আছে এখানে কয়টা ছাগল তিনটা এই একটা চারটা এই যে মাংস রান্না শেষ হয়ে গেছে অল্পই রান্না করছে মাংস অল্পই আছে আর এখন হচ্ছে ডাল রান্না করা হবে এখানে ভাত আছে এই যে গরম ভাত আমার শ্বশুরে নিয়ে দিল খাবে